আচ্ছা এই তরবুরি খাওয়ার এই ফার্স্ট টাইম খাওয়ার আগে যেটা আমি বরাবর করি মা এই খাওয়া যায় এইবার লোকে সাবস্ক্রাইব করবে একদম বন্যা করে দাও সাবস্ক্রাইব বাটন এর একটা কম্বিনেশনই আলাদা মটন সাথে আলু সাথে রাইসের একটা যে কম্বিনেশন যে না খেতে সে বুঝবে না নমস্কার বন্ধুরা থরবড়ি খাড়া চ্যানেলের নতুন একটা এপিসোডে আবার তোমাদের অনেক অনেক স্বাগত গত এপিসোডে তোমরা দেখেছো মধ্যমগ্রামের বিখ্যাত লখনৌ বিরিয়ানি আর সেই সিরিজের কন্টিনিউয়েশন আজকে বারাসাতের বিখ্যাত ওয়ান অ্যান্ড অনলি আশীর্বাদ বিরিয়ানি তো তার আগে বলি এই যে বাইকটা তোমরা দেখছো এই বাইকটা আজকে সকালে আমি কিনিনি এখানে তো দাঁড়িয়েছিলাম দেখে ভালো লাগলো কিন্তু কেনার তো অকাত নেই তো তোমরা যদি চাও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো একটু ভিডিওতে ভিউ দাও তাহলে একদিন ভগবান এই দিন নিশ্চয়ই দেখাবে যদি এটা আমার হতে পারে তো যাই হোক তোমরা যদি সেটা চাও তাহলে যেরকম যেরকম বললাম একটু করে দিও তো আশীর্বাদে তো ভগবানের আশীর্বাদ নিয়ে বিরিয়ানি তো খাবোই কিন্তু আজকে একা খাবো না বা দোকা খাবো না ক্যামেরাম্যানকে নিয়ে আজকে কিন্তু আমাদের সাথে আছে একদম স্টার ফুড ব্লগার সে মাথায় হাত দিয়ে দিচ্ছে তাড়াতাড়ি ডেকে নাও মা মাগো বলছে স্টার ফুড ব্লগার স্টার ফুড ব্লগার আমি একটা প্রথমেই কথা বলতে চাই আমি যখন আমার ইউটিউব জানি যারা যারা আমাকে চেনো ফুড পিপল চ্যানেলটাকে চেনো যারা বরাবর দেখো আমি যখন আমার জার্নি যখন শুরু করেছিলাম তখন আমি কৌশিকদাকে ফেসবুক তখন ইউটিউবে আসুনি তখন আমি ফেসবুকে আমি দেখতাম কৌশিকদাকে সত্যি কথা আমার পার্সোনালি কৌশিকদাকে খুব ভালো লাগতো এবং তখন থেকে আমার একটা ইচ্ছা ছিল কৌশিকদার সাথে আমি আমারও খুব ইচ্ছা ছিল সেটা আমরা আলোচনাও করতাম যে একদিন একসাথে একটা কাজ করি কিন্তু বিভিন্ন কারণে তার মধ্যে তো কোভিড কোভিড চলছে হয়ে ওঠেনি কিন্তু ফাইনালি আজকে নতুন বছরে পা রেখে আমি আরো নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে এসেছি কিন্তু ভিডিওটা দেখার পরেই অবশ্যই ডেসক্রিপশন বক্সে যাও যারা যারা যদি একজন দুজন থেকে থাকো যারা ফুড পিপল চ্যানেলটা এখনো যাওনি আমার চ্যানেল দেখছো তারা কিন্তু ওখানে গিয়ে ডেসক্রিপশনে গিয়ে আগে সাবস্ক্রাইব করবে তারপর ভিডিও দেখবে ঠিক আছে তো চলো চলো খাওয়া দাওয়া করা যায় একদম তোমাদেরকে দোকানটার লোকেশনটা একটু বলে দিই এই হচ্ছে আশীর্বাদ বিরিয়ানি এটা হচ্ছে হেলা বটতলা মোড় বারাসাতে বারাসাত কলেজ ছাড়িয়ে যদি আসেন 5 মিনিট সময় লাগবে বা হাতে পড়বে এই তাছাড়া গুগল ম্যাপের ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে চলো আমি যেটা বুঝলাম এরকম একটা সিচুয়েশনে কোভিড যেখানে তার প্রভাব বিস্তার ফেলেছে সেখানে কিন্তু ম্যাক্সিমাম টাইম কিন্তু এখানে পার্সেল নিয়ে চলে যাচ্ছে এটাই কিন্তু বুদ্ধিমানের কাজ এদের কিন্তু বসে খাবারও জায়গা আছে যেটা তোমরা দেখতে পাচ্ছ কিন্তু আপাতত এটা ফাঁকা ফাঁকা তার কারণ সবাই এখন নিজের বাড়িতে বসে খাওয়াটাকেই সেফ মনে করছেন তো এটা একদিকে ভালো আমি আপনাকে সাজেস্ট করবো দরকার পড়লে বাড়িতে নিয়ে গিয়ে আরামসে বসে খান দোকানের মধ্যে ঢুকে পড়েছি এবং সামনে কিন্তু চলে এসেছে গরম গরম ধুমায়মান 1 প্লেট মাটন বিরিয়ানি আর তার সঙ্গে যেটা রয়েছে সেটা হচ্ছে আরেকটা বিশেষ আকর্ষণ মাটন চাপ প্রথমে ভেবেছিলাম চিকেন চাপ দেখাই তারপর ভাবলাম চিকেন চাপ তো অনেকবার দেখিয়েছি তাই এখানে যখন মাটন চাপটা অ্যাভেলেবেল রয়েছে তাহলে কেন না মাটন চাপ দেখাই
আর সঙ্গে তো আরেকজন বসে পড়েইছে আমাদের মা মাগো। তো এখানে একটা দুঃখের বিষয় হচ্ছে ও কিন্তু মাটন খায় না, না আমার মাটনটা বন্ধ আছে, সেই জন্য ওকে আমি এখন মাটন তো খাওয়াতে পারছি না। তো আমাদের দুজনে এটা ফার্স্ট টাইম এখানে, হ্যাঁ ফার্স্ট টাইম আমরা দুজনেই মানে তুমি আমি দুজনে আশীর্বাদ বিরিয়ানির নাম কিন্তু বহুত শুনেছি অনেক জায়গায়, ট্রাই করছি এই ফার্স্ট টাইম, আমি এই প্রথমবারই আসছি। আর এটা মোটামুটি ওর এলাকায় বলা যায়, আজকে ওর এলাকায় বসে আজকে ওর আগেই বিরিয়ানি খাচ্ছি। তো বিরিয়ানিটা দেখে কিন্তু বেশ ভালোই লাগছে, কালার ফালার কিন্তু লুক ওয়াইজ কিন্তু দুর্দান্ত, আর একটু চকচক করছে কি ব্যাপারটা, তো চকচক করার কারণটা কিন্তু অয়েলি আছে, এর মধ্যে কিন্তু ঘি ওপর থেকে ছড়ানো হয়েছে এটা আমি দেখেছি, তো অয়েলি বেশ অয়েলি আছে এবং ছুড়ছুড়ে চালটা, আর লম্বা দানার রাইস ইউজ করা হয়েছে, যদিও মাঝখানে মাঝখানে ভাঙা চাল আমি দেখছি, ভালো একটা স্মেল আছে, স্মেলটা শুধু এখানে না যখন ওখানে কাটছিল তখনও কিন্তু আমরা দেখেছি, মানে প্রথমে যে ঘিটা দিল ওই ঘিয়ের একটা বলতে আর ঢাকাটা করার সঙ্গে সঙ্গে ঘি আগে অনেক বলবো একটা স্মেল ছিল, তারপর ঘি দেওয়ার পর তো একদম আলাদা ব্যাপার হয়ে গেছে। আর বিরিয়ানিটা তো রয়েছে, একটা কথা বলবো এর আকর্ষণ মেন হচ্ছে মাটন চাল, হ্যাঁ যেটা বলছি দুর্দান্ত লাগছে, দুর্দান্ত লাগছে একদম, বিশেষ করে যে গ্রেভিটার জন্য, হ্যাঁ শুভারম্ভ 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 ঠিক আছে। আর কোয়ান্টিটিটা একটু বলে দিই, কোয়ান্টিটি ওয়াইজ মনে হচ্ছে একজনের জন্য একদম ঠিক আছে, সাফিসিয়েন্ট, ফার্স্ট বাইট গরম একদম, লাইট বিরিয়ানি আর স্পাইসি বিরিয়ানি তার মাঝামাঝি যেটা হয় এটা একদম তাই, কেমন লাগছে আমার তো দুর্দান্ত লাগছে, মানে মধ্যম রাঙে আমি আহার বিরিয়ানি লখনৌ বিরিয়ানি এগুলো কিন্তু কভার করেছি, এগুলো হচ্ছে কলকাতা বিরিয়ানি থেকে কিছুটা আলাদা, যেটা ব্যারাকপুর ডিগাপি পারাক দাদা বৌদি এরকম হয় ওই টাইপের, আর এটা হচ্ছে না আবার কলকাতা বিরিয়ানি টাইপের, দুটো ঠিক মাঝামাঝি মাঝামাঝি, এই জিনিসটা কিন্তু ভালো মেনটেন করেছে, উপর থেকে দেখে কিন্তু একদম কলকাতা বিরিয়ানির মতো লাগছে, আর টেস্টটা কিন্তু একেবারে ওরকমও না একেবারে আবার ওই কি বলবো ওই পলতা ব্যারাকপুর ওরকমও না, তার ঠিক মাঝামাঝি, বেশ ভালো লাগছে। আর সাথে ডিমটাও একটা, ডিমটা তো একটা আলাদা ইমোশন, ডিম তো লাগবেই, খাওয়ার আগে যেটা আমি বরাবর করি মা বিরিয়ানির দিক দিয়ে দেখেছি কৌশিকদের একটা আলাদা কিন্তু এক্সপিরিয়েন্স হয়েছে, যেটা আমি তো পাই না, আমার তো মনে হয় না আমি কোথাও পাই, আমি এবার শশা দিয়ে একটু আলুটাকে ভাঙবো কারণ এটা খুবই গরম, আগে একটু সাইজটা দেখাই, ঠিকঠাক সাইজের প্রায় বড় বলা যায় সেরকম একটা আছে, চূড়ান্ত গরম, এই হালকা প্রেশার দিতেই তিন চার টুকরো আলুটা তো মুখে দিলাম, দুর্দান্ত লাগলো বলতেই হবে, ভেতর ভেতর পর্যন্ত একদম যেরকম বলে থাকি মশলাপাতি আর পেঁয়াজ রসে যে ওটাকে বয়েল করা হয় তার ফ্লেভারটা একদম বিদ্যমান, এবার ধাপে ধাপে এগোনো, আলু দিয়ে একটু রাইস, মানে বেসিক্যালি যারা একটু অয়েলি বিরিয়ানি খেতে পছন্দ করে না তাদের জন্য আমি বলবো পারফেক্ট অপশন, মানে এছাড়া ড্রাই করলে তো উপর দিয়ে দিই দেয় কিন্তু কাস্টমাইজ করে নেওয়াই যায়, আমরা বলেছিলাম একটু মিলিয়ে মিশিয়ে দিতে উপর থেকে নিচ থেকে সমানভাবে দিই, তাই জন্য এরকম, যদি আপনার উপর থেকে একদম নেন তাহলে অনেকটা লাইক পাবে। এবার মাটন খেয়ে দেখার পালা, এরকম একটা সাইজ তো যেমন দেখালাম একটুখানি খুলে নিই, মারাত্মক গরম, তো এই হচ্ছে মাটন, অসাধারণ টেস্ট মাটনটা, মানে এক ধরনের মাটন না যেটা আমরা দাদা বৌদি দিগতিতে খেয়েও বস আঙুল দিলেই চলে আসে ওরকম নয় কিন্তু, আবার তার মানে এনে সেদ্ধ হয় সুসিদ্ধ মাটন, যেরকম আমরা বাড়িতে করে থাকবো, বাড়িতে মাটন করলে কি হাত ধরেই খুলে চলে আসে, নিশ্চয়ই ওরকম হয় না, তো সেই জিনিস একটু হালকা প্রেশার দিতে হবে, একটু হালকা প্রেশার দিতে হবে, আর যেহেতু গরম আছে তো আর একটু গরম পাচ্ছি না। আর একটা জিনিস এখানে মেনশন করে দিই, বিরিয়ানিটা যখন কাটা হয় তৈরি হওয়ার পর তার আগে যে কলায় যে তারের রাইসের যে তেলটা হয় না সেই তেলটা কিন্তু এমনি শরীরের পক্ষে কিন্তু ক্ষতিকর, তো এখানে যেটা দেখলাম বিরিয়ানি হাঁড়িটা ঢাকাটা তোলার পর যে কলার তেলটা ওরা কিন্তু আলাদা করে তুলে নিয়েছে, খুব ভালো এই জিনিসটা, খুব ভালো প্লাস পয়েন্ট বলতে হবে, এটা একটা প্লাস পয়েন্ট, তাই এটা মেনশন করতেই হবে,
এই মটন দিয়ে আলু দিয়ে একটুখানি রাইস খাবো। বড় সাইজেরই বেশ, আর গ্রেভি দিয়ে দাম করছে মাত্র 80 টাকা। আর যদি চিকেন চাপ নিতাম তাহলে তার দাম করতো 50 টাকা। আর এই যে মটন বিরিয়ানি নিচে আসলে এর দাম পড়েছে 120 টাকা। 120 টাকা, তাহলে আমার 120 আর 80 200 টাকা খাওয়া দাওয়া কিন্তু কমপ্লিট গলা পর্যন্ত একদম। আগে একটু গ্রেভিটা খাবো। এই যে এই যে এগুলো আছে না, এগুলো যে কোলেস্ট্রল, কোলেস্ট্রল ভাসছে ঠিক আছে, কিন্তু আমি এগুলো তোয়াক্কা করি না, তো একটুখানি কোলেস্ট্রল নিলাম আর প্লেটের মধ্যে অলরেডি যে কোলেস্ট্রলটা আছে তার সঙ্গে মেলালাম, আর নিয়ে আমার পেটের মধ্যে যে কোলেস্ট্রলটা আছে তার মধ্যে অ্যাড করলাম। কৌশিক দার সাথে আমি সামনাসামনি এখন কথা হচ্ছে, আমার প্রথম দেখা কৌশিক দা, কিন্তু মানুষটা যেমন এটি চুপচাপ থাকে কিন্তু আমার রসিক আছে ঠিক আছে, এটা কিন্তু আমি মেনশন করেই দিচ্ছি। আস্তে আস্তে খুলে যায়, আস্তে আস্তে খুলে যায়, ঠিক এই মাটনটার মতো আস্তে আস্তে যত ঠান্ডা হবে তত খুলবে। প্রথম যখন দেখা হয়েছিল তখন অতটা তো খুলিনি, হ্যাঁ পরে যখন মাটন বিরিয়ানি পড়ে গেছে মাটন চাপ চলে এসেছে, এখন না খুলে কোনো উপায় নেই, পুরোনো কম টাইম দিতে হবে। এবার একটু এখানকার মাটনের পিসটা দেখি, বেশ এরকম একটা সাইজ আছে, ভালো লাগছে। একটু মাটন নিই, এই যেরকম বিরিয়ানির সাইজটা দেওয়া হয় ঠিক ওরকমই সাইজের মাটন কেটে এখানে কিন্তু চাপটা বানানো হয়। আমি বলেছিলাম একটা রেয়াজি দেখেই দিতে। এবার একটা আসল জিনিসের সময় চলে এসছে, রাজকীয় গ্রাসের সময় চলে এসছে, তাতে কি থাকবে? এই হচ্ছে চাপের মাটন, এই বিরিয়ানির মাটন, রাইস, একটু কোলেস্ট্রল দিয়ে রাইসটাকে নিয়ে আলু ডিম আটা আলাদাই অনুভূতি আছে, যেরকম হয় মুখের ভেতর স্বাদের বিস্ফোরণ। আর জ্বালিও না, শান্ত করে খেতে দাও, পরে দেখা হচ্ছে। তো শুরু করেছিলাম কিন্তু বাইকের সাথে, আর শেষ করছি কিন্তু আজকে স্কুটির সাথে, মানে নিজের জায়গায় ফিরে এসেছি। ব্যাপারটা হচ্ছে খাওয়া দাওয়া হয়ে গেছে কমপ্লিট, তো বারাসাতেই একটা জায়গা যেখানে অক্ষয় আমাকে নিয়ে এলো সেটা হচ্ছে কি পায়োনিয়ার পুকুর। তো পায়োনিয়ার পুকুরের সামনে দাঁড়িয়ে আমরা এখন একটু ফাঁকা জায়গায় আড্ডা মারছি, পায়োনিয়ার পার্ক, ওকে। তো এখানে পায়োনিয়ার পার্কের সামনে আমরা আড্ডা মারছি, আর কনক্লুশনটা জাস্ট এখানে দাঁড়িয়ে মনে হলো করে দিই, সেটা হচ্ছে যে খাবার বেশ ভালো লেগেছে। বিরিয়ানিটা যদিও একটু অয়েলি ছিল, তো আমার যদি গোটা বিরিয়ানিটা খেয়ে এক্সপিরিয়েন্স একটাই থাকে, মানে একটা যদি কমপ্লেন থাকে তাহলে একটাই, একটু যদি লেস অয়েলি হতো আমার মনে হয় ভালো হতো। তবে হ্যাঁ, অয়েলি হওয়ার জন্য এখানে গলায় বাঁধার কোনো চান্স নেই। মাটন সুসিদ্ধ ছিল, মাটন চাপের মাটনও সুসিদ্ধ ছিল, টেস্ট তো অসাধারণ, অতুলনীয় ছিল। আর তোমার তো তাই মত? আমার এক, আমার সেম কৌশিকদার মতই আমার মত। হ্যাঁ, আমার মাটন খেয়ে এটা মতামত, আর ও কিন্তু চিকেনটা খেয়েছে, চিকেন খেয়েও আমি যা বুঝলাম ওর কিন্তু অসাধারণ লেগেছে। তাও ডিটেল ভিডিওটা ওর চ্যানেলে তোমরা দেখতে পাবে। এটাই বলবো, কোনো বিরিয়ানির দোকানের সাথে কিন্তু কম্পেয়ার করবে না, এটার পরিচয় কিন্তু এটারই মতন ঠিক আছে। এই জিনিসটা কিন্তু মাথায় রাখতে হবে, যে দামে বিরিয়ানিটা দিচ্ছে সেই দামে কিন্তু ফাটাফাটি দিচ্ছে। তোমাদেরকে এইটুকুই বলবো, তোমরা কিন্তু মাস্ক করো, সাবধানতা অবলম্বন করো, যেটা ভিডিও শুরুতে বললাম, আর স্যানিটাইজার ইউজ করো, আর চেষ্টা করো বাড়ি থেকে যতটা কম বেরোনো যায়। একদম একদম রাইট রাইট। আমিও তুলে নিলাম, টাটা।